মহাদেবপুরের জাহাঙ্গীরপুর সরকারি কলেজ, যা নির্মাণ করা হয় 1967 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 42 বছর আগে এই কলেজটি এখানে নির্মাণ করা হয়। নির্মাণ পরবর্তী সময়ে এটিকে সরকারি কলেজ হিসাবে স্বীকৃতি দান করে বাংলাদেশ সরকার। তবে কলেজের বর্তমান বেহাল অবস্থা প্রতিটি সচেতন নাগরিককে ঘাবড়ে তুলবে। কলেজের প্রতিটি স্থান প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাডারদের পদচারণায় মুখরিত থাকতে দেখা যায়। রাজনৈতিক দলের ব্যানারে ছেয়ে গেছে প্রতিটি দেয়াল, আর যেখানে কলেজ কর্মকর্তারা পালন করছেন নীরব ভূমিকা। পড়াশোনার জন্য কলেজ তৈরি হলেও কোনো রুমেই ক্লাস চলাকালীন সময়ে পাওয়া গেল না শিক্ষক কিংবা শিক্ষার্থীকে। নীরবে পড়ে আছে প্রতিটি রুম, আর বিরামহীন গতিতে চলছে ঘরের প্রতিটি ফ্যান। পাশের ঘরের চিত্র ঠিক একই রকম, এখানেও ঘুরছে ফ্যান, পড়ে আছে বেঞ্চ, তবে নেই কোনো শিক্ষার্থী। কলেজ উন্নয়নের জন্য প্রতি বছরই সরকার থেকে মোটা অঙ্কের টাকা আসে, তবে সেই টাকা কলেজের কোনো কাজে ব্যয় না করে পকেটে পড়েন কলেজ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বখাটে ছেলেদের জন্যই যেন এখন এই কলেজটি দাঁড়িয়ে আছে। প্রতিদিনই বহিরাগত এবং কলেজের ক্লাস ফাঁকিবাজ ছেলেরা গান বাজনায় মুখরিত করে তোলে কলেজের প্রতিটি চত্বর। দেয়ালে নোটিশ টাঙানো আছে যে কলেজে ধূমপান করা যাবে না, কিন্তু নোটিশের নিচেই চলছে তাদের ধূমপান। শুধু যে তারা সিগারেটই খায় তা কিন্তু নয়, গাঁজা, হেরোইন, আফিম, এমনকি ইয়াবার মতো অত্যন্ত দামি নেশা তাদের নাগালের মধ্যে। এখন প্রতিদিনই তারা সেগুলো কলেজে এনে খাচ্ছে এবং অন্যকে খাওয়াতে সাহায্য করছে। আমাদের ক্যামেরা দেখে দুইজন বখাটে ছেলে ছুটে আসে ক্যামেরা বন্ধ করতে, তবে তারা পরে ভয় পেয়ে পালিয়ে যায়। সামনে কয়েকজন শিক্ষককে দেখে তাদের সঙ্গে কথা বলতে চাইলে অনুমোদিত সাংবাদিক না হয় তারা আমাদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন, আর অন্য একজন ক্যামেরা দেখে দ্রুত সামনের দিকে এগিয়ে যান। কলেজ একটি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে অন্য কোনো কিছু চিন্তা না করে শিক্ষার কথায় চিন্তা করা উচিত। তাই এখন থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে হয়তো ভবিষ্যতে এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন রকম সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে কুণ্ঠাবোধ করবে না। আবু রাফসান, আর্ট চ্যানেল, মহাদেবপুর।